যেটা বলছিলাম যে ভিডিও ছাড়া কেউ এখানে কথা বলবে না, আমি তাকে পারমানেন্টলি মিউট করে দিব। এবং এখানে আমরা কিন্তু অনলাইন ক্লাস করতেছি, সিরিয়াসলি আমরা ক্লাস করতেছি, এবং তোমাদেরকে উচিত ছিল তোমরা শারীরিক মানসিক প্রস্তুতি সহকারে বই এবং বই পুস্তক সহকারে এখানে ভিডিও অন করে বসে থাকা। হ্যাঁ, সেটা তোমরা অনেকে করো নাই, এরপরে কোনো বাড়তি কোনো নয়েজ করবে না, ক্লিয়ার? এটাই। আর যদি এখন কোনো কারণে যদি কেউ ভিডিও সমস্যা হয়ে থাকে, তাহলে নেক্সট ক্লাস থেকে অবশ্যই এই প্রস্তুতি নিয়ে আসবে, আদারওয়াইজ আমি অ্যাপ্রুভ করবো না। স্যার 142, ওয়েট, আমি শুনতেছি, আমি দেখতে পাচ্ছি যারা যারা ভিডিও অন করছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মেহরব 142, জয়প্রকাশ মন্ডল 103। আচ্ছা ঠিক আছে, 103 স্যার, প্রেজেন্ট। এরপরে আর কি আছো? এস কে আমিন, ওকে, মেহরাব, ওকে, জয়প্রকাশ, ইমামুল, ওকে, 165। তো চারটি প্র্যাকটিক্যাল, টোটাল কম্পিউটার সি প্রোগ্রামে প্র্যাকটিক্যাল মোট 6টা, এখন কোথায় দেখতে পাচ্ছ? ঠিক আছে, যারা তোমরা প্রথমে উপস্থিত হয়েছিলে তাদেরটাই হচ্ছে আমি এখানে রেখেছি, তাদের নামটা আমি আরেকবার বলি, যে জয়প্রকাশ মন্ডল 103, মেহরাব 142, ব্রজেশ কুমার 144, ইমামুল 165, ইয়ামিন 180, ইসমাইল 330, পিয়াস রায় 352, তারপর সিপাত 476। তোমরা ক্লাসে উপস্থিত হওয়ার যে রুলস রেগুলেশন সেটা মেনটেন করেছো, তোমাদের এই কয়েকজনকে বিশেষ করে ধন্যবাদ। বাকিরা এদের মতো করে নেক্সট টাইমে উপস্থিত থাকবে ক্লাসে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমি এভাবে মার্ক করে নিব না, এবং এই 10 জনেরটা আমি হচ্ছে রেগুলারিটি মেনটেন করব। স্যার আমি আসছি, এখন কোনো কথা হবে না, কারণ ক্লাস শুরু। স্যার আমি আসছি, ভিডিও অন করে না রাখলে, আমি এখন আসছি বললে কোনো কাজ হবে না, জাস্ট তোমরা উপস্থিত আছো এতটুকু ধরে নেওয়া হবে, ঠিক আছে? কোনো কথা হবে না। আচ্ছা, আমি ক্লাস আমি মিউট করতে হবে, বোঝা যাচ্ছে তোমাদের? যে গত যে ক্লাসটা কয়েকজন মাত্র তোমরা উপস্থিত ছিলে, এটি হচ্ছে 23 তারিখ। 23 তারিখে তুমি এই তারিখটা দিয়ে তোমরা খাতায় এটি ইনপুট করবে, ঠিক আছে? এই যে 23 তারিখ লেখা আছে, অর্থাৎ 10 এবং 11 প্র্যাকটিক্যালটা, এবং অতি দ্রুত সময়ের মধ্যে তোমরা প্র্যাকটিক্যালটা সবগুলো প্র্যাকটিক্যাল খাতায় উঠে ফেলবে। কলেজ খুললে, যে কোনো মুহূর্তে কলেজ খুলে দিতে পারে, তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যাল খাতাটা দেখে দেখে নিব, এবং এই জন্য তোমরা আগে ভাগে রেডি করে নিবে, ঠিক আছে? খাতা একটু সময় নিচ্ছে কোড ব্লকটা অন হতে। এই স্কেলিটনটা আমরা একটু দেখি আগে। দেখো, এই জায়গায় স্কেলিটন বলতে যে মেন যে ডিফল্ট যে স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ বরাবরের মতো, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু এইভাবে কাজ করছিলাম। ভিতরে যে লজিক্যালি যে ইকুয়েশন গুলো বা কন্টেন্ট গুলো আছে, এতটুকু একটু চেঞ্জ হয়, কারণ এটা এক একটা প্রোগ্রামে এক এক ধরনের লজিক, তাই না? সে কারণে হচ্ছে এটা চেঞ্জ হবে, এবং একটা প্রোগ্রাম চেঞ্জ হওয়া মানেই হচ্ছে সেই প্রোগ্রামটা একটু ব্যতিক্রম অন্যান্য প্রোগ্রামের থেকে, তাই না? সব প্রোগ্রাম তো একই হতে পারে না। আমাদের অলরেডি প্রোগ্রামটা অন হয়েছে, আমরা এই জাস্ট কি করব, নতুন একটা প্রোগ্রাম নেওয়ার জন্য ফাইল থেকে নিউ ইনটি ফাইল, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দিয়েছি। এখন দেখো, এটাকে আমরা সেভ দেব, সেভ না দিলে কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। সেভ ফাইল অ্যাজ, আমরা ডেস্কটপে সেভ দিই, ঠিক আছে? আমরা এটাকে, যেহেতু এটা সেন্টিগ্রেড টু ফারেনহাইট, তাই না? তাহলে আমরা এখানে
সেন্টিগ্রেড আমরা সংক্ষেপে লিখি সি টু এ যে কোনো নামে তোমরা সেভ দিতে পারো, কোনো প্রবলেম নাই। এবং অবশ্যই ডট সি এই এক্সটেনশনটা তোমাদের ইনক্লুড করতে হবে। এসএফ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই কালার চেঞ্জটা, যে কালার চেঞ্জে দেখো ইরা চলে আসছে, আমি যখন কিবোর্ড থেকে F10 বা F9 প্রেস করলাম তখন কিন্তু এই ঘটনা ঘটছে। তো এই যে রেড মার্কটা চলে আসছে এখানে, এখানে চলে আসার কারণ হচ্ছে এখানে ভুল আছে, কারণ ফুলেট অর্থাৎ তুমি যখন রেজাল্টটা, তোমার যে রেজাল্টটা আসবে এটি যদি আমি ফ্র্যাকশন দেখাতে চাই বা ভগ্নাংশ, তখন এখানে যে কথাটা কিওয়ার্ডটা উল্লেখ করতে হবে এটি হচ্ছে ডেটা টাইপ। এই টাইপটা হবে কি ফুলেট টাইপ, অর্থাৎ এখানে তোমার দশমিকের পর কিছু সংখ্যা দেখাবে। এরপর তুমি সেভ দিবে, সেভ দিয়ে হচ্ছে আবারও তুমি রান করবে। এখান থেকে দেখো কম্পিউটারের বিল্ড অ্যান্ড রান এই বাটনটা ক্লিক করলেও কিন্তু কাজ হবে। একটু পরেই তোমাদের সামনে স্ক্রিনটা চলে আসবে, তো ইন্টারনাল টেম্পারেচার অফ সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াসের একটা তাপমাত্রা চাচ্ছে সেলসিয়াস স্কেলে। এই তাপমাত্রা দিলে ও তখন নিয়ে নিবে তোমার ওই মানটা, মান নিয়ে কি করবে সে ফাইনাইট স্কেলে দেখাবে। তা আমরা একটু পরে দেখি, জাস্ট আমরা দেখি যে কিভাবে রান করতে হয়। অনেকে তোমরা জানো না এখনো পর্যন্ত, অনেক সময় কিবোর্ডে সমস্যা থাকতে পারে, তা না হলে কাজ করবে F10 অথবা F9 কন্ট্রোল দিয়ে। দেখো আমি যে F10 দিলাম তখন কিন্তু কাজ করছে, যে কন্ট্রোল F10, ঠিক আছে। এটা অনেক সময় ঝামেলা করে, যে কারণে আমরা হচ্ছে এই বিল্ড অ্যান্ড রান এই এখান থেকে সরাসরি আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে, বিল্ড অ্যান্ড রান। এটা করলেই তোমাদের আর ঝামেলা থাকবে না, অথবা শুধু কিবোর্ডের F9, দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ট্রোল সহ F10 আর শুধু কন্ট্রোল এফ, শুধু F9, এই দুটো কি প্রেস করতে পারো কিবোর্ড থেকে। তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে বা অনেক সময় কাজ করে না ফাংশন গুলো, যে কারণে ঝামেলা হতে পারে। এই জন্য আমাদের সবসময় টার্গেট থাকবে যে বিল্ড অ্যান্ড রান কম্পিউটার থেকে, যাদের কম্পিউটারে যারা তোমার প্র্যাকটিক্যাল করবে, ঠিক আছে, তারা এই কাজটা করবে। তো এখান থেকে মনে করো সেলসিয়াস তাপমাত্রা আমি দিলাম 51 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, দ্য টেম্পারেচার অফ ফাইনাইট ইজ 123.8003, একটা ফ্র্যাকশন একটা সংখ্যা আসছে। তা আমরা আর একটু কম দিই, ঠিক আছে, বেশি দিয়েছি, সেটা কি দেবো কন্ট্রোল F10, এখানে আমরা দিব মনে করো 4 39.200। আমি যদি বিল্ড অ্যান্ড রান দিই, দেখো আমি এদের সময় শর্টকাট ইউজ করেছি, 4 দিয়ে দিয়েছি, একই এরকম আসছে 39.200001, ঠিক আছে, এটা আসবে। তাহলে এটা জাস্ট কি করছি যে ফুলেট অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা হচ্ছে সি একটা এফ, অর্থাৎ সি হচ্ছে আমার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর এফ হচ্ছে ফাইনাইট স্কেলের তাপমাত্রা। কেন ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে ডেটা টাইপ, ডেটা টাইপে অবশ্যই ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো এই ডিক্লেয়ার করার পর আমি যে মানটি নিব, ঠিক আছে, এই মানটি নেওয়ার জন্য আমার প্রিন্ট পেয়ে তাদের ইউজারকে বলতে হবে যে তুমি দুটি মান, একটি মান ইনপুট করো। এই যে সেই সেই কথাটা এখানে লিখেছি যে ইন্টার দ্য টেম্পারেচার অফ সেলসিয়াস, ঠিক আছে। তাহলে কি হবে, এটা মান নিবে, কিভাবে মান নিবে, এই নেওয়ার জন্য একটা ফাংশন আছে স্ক্যানএফ। এই ফাংশনের কাজ হচ্ছে সে তুমি যেটা ইনপুট দিবে সেটি সে গ্রহণ করবে, এবং গ্রহণ করার পর এখানে কিন্তু আমি ডিক্লেয়ার করে দিয়েছি এটা কোথায় যাবে, অ্যাড্রেস অফ সি, সি নামক যে ভেরিয়েবল আছে সেইখানে সেই মানটি স্টোর হবে। কোন মানটি, যেটা আমরা ফাইনাইট স্কেলের তাপমাত্রাকে আমরা, সরি, সে কি সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা আমরা নিচ্ছি ইনপুট হিসেবে, সেটি কিন্তু এই সিতে ইনক্লুড হবে বা স্টোর হবে, ঠিক আছে। এবং যে সূত্র ফাইনাইট স্কেল থেকে, সরি, সেলসিয়াস স্কেল থেকে যে তাপমাত্রাকে আমরা কনভার্ট করবো ফাইনাইট স্কেলে, সেটা সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু সি ইন্টু 9/5+32, এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, এটাকে সে ক্যালকুলেশন করে সেই মানটা আসবে, সেটা হচ্ছে এফ এর মধ্যে চলে যাবে, এফ মানে হচ্ছে ফাইনাইট স্কেল তাপমাত্রা। তা আমরা এটাকে যে কোনো ভেরিয়েবল দিতে পারি, তা আমাদের সঙ্গতি রেখে অর্থাৎ এই প্রোগ্রামের রিলেটেড রেখে আমাদের সেই ধরনের ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা ভালো। তাহলে মনে থাকবে এখানে সি এফ দিলাম কেন, কারণ হচ্ছে
এর কোনো ই নেই, সমস্যা নেই। তুমি যদি সি এফ না দিয়ে অন্য কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো কোনো সমস্যা নেই, তবে যেহেতু সি হচ্ছে সেলসিয়াস স্কেল তাপমাত্রা, সেলসিয়াস বলা হচ্ছে, সেন্টিগ্রেড বলা হচ্ছে, এর প্রথম অক্ষর সি, এফ এ ফারেনহাইট এর প্রথম অক্ষর এফ, এ কারণে আমরা এর রিলেটেড কিছু আমরা রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। এরপর আমাদের যে অ্যান্সারটা আসবে সেটি প্রিন্ট এফ, দ্য টেম্পারেচার অফ ফারেনহাইট এফ ইজ পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ দেওয়ার কারণ হচ্ছে ফোলেট, ওই যে আমরা এ টাইপ ডেটা টাইপ আমরা উল্লেখ করেছি ফোলেট, এটার যে কিওয়ার্ড সেটা হচ্ছে এই পার্সেন্টেজ এফ, এখানে এই জিনিসটা আমাদের দিতে হবে, ঠিক আছে, তাহলে আমাদের এটা কাজ করবে, অর্থাৎ আমাদের ভগ্নাংশ দেখাবে। এটা দেওয়ার কারণে কিন্তু যে পয়েন্ট সামথিং দেখাচ্ছে তা না হলে আমাদের ইরর দেখাবে অথবা পয়েন্ট দশমিককে দেখাবে না, ঠিক আছে। আর ইন্টিজার ফাইল একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইন্টিজার দিই আইএনটি, তাহলে তার মানে শুধুমাত্র তোমার পূর্ণ সংখ্যা দেখাবে, কোন রকম দশমিকে কোনো সংখ্যা দেখাবে না। এই হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল থেকে আমাদের ফাইনাইট স্কেলের তাপমাত্রা নির্ণয়ের প্রোগ্রাম। তা আমরা পরের প্রোগ্রামে আসি, জাস্ট বিপরীতটা সেটা কোনটা, এই যে ফাইনাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় কনভার্ট, জাস্ট একইভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা জাস্ট ওখানে পেস্ট করবো, দেখো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ভুল থাকলে কিন্তু আমাদের এটা রান হবে না। এই যে আমি সেভ দিয়েছি, এবং আমি যদি এখানে রান করি তাহলে কিন্তু ভুল আসবে, কারণ একটা ভুল অলরেডি আছে, দেখো এই যে ইরর চলে আসছে। এখানে নিচের দিকে লেখা থাকে সাধারণত যে তোমার কোথায় ভুল হয়েছে, আর উপরের দিকে তোমাকে রেড মার্ক দেখো, এই যে ফোলেট সি আনক্লিয়ার্ড, ঠিক আছে। এখানে কিন্তু অনেক রেড যে টেক্সট গুলো তুমি দেখতে পাচ্ছ তার মানে এখানে বলে দিচ্ছে যে এখানে এটা ভুল হচ্ছে, কি করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে বিলিপ দেওয়া আছে। আর তুমি সহজে যে রেড মার্ক ডান লেফট সাইডে তুমি রেড মার্ক দেখতে পারবে, এখান থেকে কিন্তু তুমি সহজে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা কি। তো এখানে কি সমস্যা আছে, সিটা এক্সট্রা চলে আসছে, ফোলেটের সাথে সি মিশে গেছে, যে কারণে আমরা স্পেস দেবো, আমরা এটা ঠিক হয়ে যাবে। এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে আবারও যদি রান করি, কন্ট্রোল এফ টেন, এখন কিন্তু চলে আসছে, তাহলে আর ভুল নাই, আমি এটা কেটে দিলাম। এখান থেকে যদি বিল্ড অ্যান্ড রান দিই তাহলে দেখো রেড মার্কটা চলে গেছে, এবং আমাদের উইন্ডোটা আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে, ইন্টার দ্য টেম্পারেচার অফ ফাইনাইট, তার মানে ফাইনাইট স্কেল তাপমাত্রা চাচ্ছে, আমি মনে করে দিয়ে দিলাম 13 ডিগ্রি, 13 ডিগ্রি ইন্টার, ইন্টার দেওয়ার পর দেখো কি আসছে, দ্য টেম্পারেচার অফ সেলসিয়াস ইজ 10 পয়েন্ট, -10 পয়েন্ট, তখন এটাকে কনভার্ট করে মাইনাস চলে আসবে, ঠিক আছে। আমরা আরেকটা মান দিয়ে দেখি, বিল্ড অ্যান্ড রান, একটু সময় নিয়ে আমাদের সামনে এই উইন্ডোটা আসবে। এখানে আমি একটা মান দিব, মানটা মনে করো -5, -20, আর একটা মান দিই মনে করো -51, তাহলে আসছে কত, 10.55555। এখানে তুমি যদি চাও যে দশমিকের পরে আমি দুটি ডিজিট দেখাবো, ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে দেখো এই যে পয়েন্ট এফ আমরা দিয়েছি, এই যে এখানে দেখো এই যে প্রিন্ট এফ এ, আমরা প্রিন্ট এফ এ একটু খেয়াল করো যে রেজাল্টটা আমাদের দেখাচ্ছে যে প্রিন্ট এফ লাস্ট রিটার্ন জিরোর আগে যে এন দা টেম্পারেচার অফ সেলসিয়াস ইজ পার্সেন্টেজ এফ, অর্থাৎ এটা কিছু দেখাবে ফোলেট বা ফ্রাকশন আকারে দেখাবে, কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিইনি যে পয়েন্টের পর কত সংখ্যা দেখাবে। এটা দেখানোর জন্য পয়েন্ট তুমি যদি 2 সংখ্যা দেখাতে চাও 2 দেবে, তুমি যদি 4 সংখ্যা দেখাতে চাও 4 দিবে, ঠিক আছে। আমি 3 সংখ্যা দেখাতে যাচ্ছি, তাহলে দেখো পয়েন্ট 3 এফ দিয়েছি, তাহলে এখন এখানে আমাদের 3 সংখ্যাই শো করবে, ঠিক আছে। দেখো এখন যদি আমি রান করি বিল্ড অ্যান্ড রান, এখন কি আসে, আমি যদি 51 ইন্টার দিয়ে দিলাম, দেখো 10.556, তার মানে দশমিকের পর 3 সংখ্যা আছে, যে কারণ 3 সংখ্যা কেন, কারণ আমি এখানে দেখিয়ে দিয়েছি যে তুমি প্রিন্ট যে মানটি প্রিন্ট করবে সেটি হচ্ছে দশমিকের পর 3টি সংখ্যা দিবে। এখানে আমি দেখো স্পষ্ট করে বলে দিয়েছি পয়েন্ট 3 এফ, আমি যদি 2 দিই দেখো পয়েন্টের পরে 2টি সংখ্যা দেখাবে। আমি এখান থেকে দেখো বিল্ড অ্যান্ড রান করলাম, যে বিল্ড অ্যান্ড রান করার সাথে সাথে আমাদের এই ইন্টার দ্য টেম্পারেচার অফ
ফাইনাইট আমাদের মনে করো আমি সেই সংখ্যাটাই দিই 51 দিই দেখো এখন কিন্তু পয়েন্টের পর দুটি সংখ্যা দেখাচ্ছে এই যে এই লাইনটা দ্য টেম্পারেচার অফ সেলসিয়াস ইজ 10.356 আশা করি তোমরা ক্লিয়ার সূত্র কিন্তু একই জাস্ট একটা হচ্ছে আমরা ওই যে বিনিময় করে জাস্ট এফটাকে প্রথমে নিয়ে আসছি আর একটাকে আমরা সেলসিয়াসটাকে প্রথমে নিয়ে আসছি এটা তোমরা পারবে এটা ওই একটা সূত্র জানলে তুমি জাস্ট যখন ফাইনাইট বের করবে তখন ইকুয়ালের ওই পাশে তুমি ফাইনাইট নিয়ে আসবে স্কেলে তাপমাত্রা বের করবে আর সেলসিয়াসটাকে সেলসিয়াসটা নিয়ে আসে যোগ বিয়োগ গুণফল যেটা করতে হয় ওটা তোমরা এটা তোমরা লজিক খাটিয়ে তোমরা করে নিবে ঠিক আছে তো এখন তোমাদের সাথে কথা বলবো আমি আমার মূলত ক্লাস শেষ এখানেই তোমাদের সবাইকে আনমিউট করে দেওয়া আছে হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো কোনো প্রশ্ন আছে তাহলে প্র্যাকটিক্যাল নিয়ে সবাই ক্লিয়ার আশা করি এই সিপাত কি শুনতে পাচ্ছ জয়প্রকাশ জি স্যার আচ্ছা প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা আছে সিপাত না স্যার কোনো সমস্যা নেই আচ্ছা জয়প্রকাশ তোমার কোনো সমস্যা আছে স্যার ওই যে চতুর্থ পঞ্চম যে প্র্যাকটিক্যাল আছে এইচটিএমএল স্যার ওইটা তো অনেক বড় স্যার এক পৃষ্ঠা পঞ্চমে 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 এইচটিএমএল না ফোর্থ চ্যাপ্টার প্র্যাকটিক্যাল এইচটিএমএল ক্লিয়ার জি স্যার অর্থাৎ তোমাকে দুই তিনটা পেজ যেটাই লাগুক না কেন তুমি ওই পেজে অন্য কোনো প্রোগ্রাম নিবে না সর্বোচ্চ একটা প্রোগ্রাম তুমি একাধিক পেজে ইনক্লুড করতে পারো কিন্তু দুইটা প্রোগ্রাম সাথে অন্য কোনো প্রোগ্রামের সাথে অন্য কোনো প্রোগ্রাম একই পেজে নিবে না ঠিক আছে এটা খেয়াল রাখবে স্যার এই প্রোগ্রাম গুলোকে যে কম্পিউটার যেখানে লেখে সেটা কি প্রিন্ট করে তারপরে খাতার সাথে লাগাই দিতে হবে নাকি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে দিতে হবে প্রোগ্রাম না 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 তুমি হাতে লিখবে হাতে লিখে খাতায় উঠাবে খাতা কিনছো না যে খাতাটা তোমরা কিনছো ওই খাতায় আমি যে সিস্টেমে তোমাদেরকে দেখিয়েছি বা শিটে যেভাবে আছে ওইভাবে তোমরা লিখবে ক্লিয়ার মানে স্যার শুরু থেকে শেষ পর্যন্ত ফুল লেখা একদম যে কয়টি প্রোগ্রাম আছে মোট টোটাল 11টি প্রোগ্রাম ফোর চ্যাপ্টারে 5টি এবং 6 চ্যাপ্টারে 6টি এবং তোমাদের এক্সপেরিমেন্ট নাম নাম্বার তারপরে এক্সপেরিমেন্ট ডেট এটা সবকিছু উল্লেখ করতে হবে যেটা তোমাদের খাতায় ইনক্লুড করা আছে এবং প্রথমে খাতার প্রথমে দেখবে যে তোমাদের একটা আছে ওইটা কি বলে লেসন সূচি সূচিপত্র যে কোন প্রোগ্রাম কত পৃষ্ঠায় এটা প্রথমে তোমরা একটু লিখে দিবে ঠিক আছে ওটা পরে করলে সমস্যা পরে করলেই হবে কোনো সমস্যা নেই আগে তুমি খাতায় প্রোগ্রাম গুলো উঠাও ঠিক আছে ডেট অনুযায়ী নাম্বার অনুযায়ী সিরিয়াল অনুযায়ী একটা প্রোগ্রামের সাথে অন্য কোনো প্রোগ্রাম যেন ইনক্লুড না হয় সেটা সেটা খেয়াল রাখবে বানান ভুল না যায় ক্লিয়ার অর্থাৎ নেট অ্যান্ড ক্লিন হতে হবে এক কথায় ঠিক আছে সবাইকে আমাদের নেক্সট ক্লাস সম্ভবত শনিবার না রবিবার আছে আমার সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো তো সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার